আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। খুবই সহজ সিম্পল ভাবে বুরিন্দা কিভাবে তৈরি করে নেওয়া যায় ঘরে, সে মজাদার রেসিপি শেয়ার করব। সব সময় তো আমরা বেসন দিয়েই দেখি বুরিন্দা তৈরি করা হয়, আজ আপনাদের সাথে বেসন ছাড়াই কিন্তু এটা আমি তৈরি করে দেখাবো। আর এটা চাইলে ইফতারে টেবিলেও রাখতে পারেন বা যে কোনো সময় কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন। খুবই সহজ সিম্পল ভাবে রেসিপি শেয়ার করব, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আমার শেয়ার করে দিন। প্রথমে আমি শিরা তৈরি করে নিচ্ছি। এত পাত্রে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি, আধা কাপের চেয়ে একটু কম পানি দিয়ে দিব, একটি এলাচ দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ জাল করে নিব। চিনি যে পরিমাণ নিব তার থেকে পানি কম নিতে হবে, এতে করে শিরাটা খুব ভালো হবে। চাইলে এখানে কেউ একটু ফুড কালার ইউজ করতে পারেন, তো আমি ফুড কালার ইউজ করছি না, সম্পূর্ণ ন্যাচারালভাবে এই বুরিন্দাটা আমি বানাবো। এ তো হয়ে গেছে, এটা নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর শিরাটা হয়ে গেলে ও একটু লেবু রস দিয়ে দিতে পারেন, এতে করে শিরাটার সাথে ভালো করে বুরিন্দাটা মিক্স হয়ে যাবে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণ লবণ দিয়ে সব কিছু শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এরপর নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, অল্প অল্প করে পানি দিয়ে নিব। দেখুন ব্যাটারটা কিন্তু একদম পাতলাও না, একদম ঘন হয়নি, ঠিক এইভাবে করে নিব। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন আমার ব্যাটারটা কিন্তু অনেকটা আরও ঘন হয়ে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ বিট করে নেব। এভাবে করে নিলে কিন্তু বুরিন্দাগুলো খুব সহজে ফুলে যাবে আর খুব সুন্দরভাবে হবে। সবসময় তো আমাদের ঘরে আটা ময়দা থাকে, এগুলো দিয়ে কিন্তু চটজল দিয়ে বুরিন্দাটা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। দেখুন ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এরপর চুলা আমি তেল বসিয়ে দিয়েছি, দেখে নিচ্ছি তেলটা কীরকম গরম হয়েছে। তেলটা ভালোভাবে গরম হলে তারপর কিন্তু বুরিন্দাগুলো ভেজে নিতে হবে। তেলটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি একটি যে ছিদ্রওয়ালা চামচ থাকে সেগুলো দিয়ে আমি এভাবে করে তৈরি নিচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। এতো এটা প্রায় কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখানে চাইলে কেউ আপনারা কিন্তু ময়দাটার সাথে একটু ফুড কালার ইউজ করতে পারেন, এতে করে কালারটারও সুন্দর হতে পারে। তো আমি এখানে ফুড কালার ইউজ করছি না, সম্পূর্ণ আলাদাভাবে ন্যাচারালভাবে তৈরি করছি। এতো বুরিন্দাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এগুলো খুবই মচমচে হয়েছে, দেখলে হয়তো বুঝতেই পারছেন। এরপরে আমি সবগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি শিরার সাথে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বসিয়ে এক সাইডে রেখে দেব। গরম গরম শিরার মধ্যে দিলে কিন্তু এটা ভালো করে ভিতরে শিরাটা যাবে। প্রায় আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম মিক্স হয়ে গেছে। খুবই সহজ সিম্পলভাবে বুরিন্দা রেসিপি শেয়ার করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানতে চাই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, আপনাদের একটি কমেন্টস বা একটি শেয়ারে কিন্তু আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। দেখুন তো কেমন হয়েছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম মজার মজার সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই তো কেমন হয়েছে আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।